অবশ্যই ভালো আছো, ভালো থাকবে ইনশাআল্লাহ। মনে রাখবে তোমাদের নিজের সুরক্ষার দায়িত্ব তোমাদের, এজন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজেও সুরক্ষিত থাকবে, অন্যকেও সুরক্ষিত রাখবে, আর স্বাস্থ্যবিধি অল্পে মেনে চলবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাস হলো সমাস দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা সব শেষ করতে পারি নাই, বাকি অংশ আমরা আজকে শেষ করবো। দেখো আজকে শুরুতে বহুব্রীহি সমাস, বহুব্রীহি, বহুব্রীহি এবং অব্যয়ীভাব, অব্যয়ীভাব অপ্রধান সমাস, অপ্রধান। আজকে আমরা এই তিনটা সমাস শেষ করবো, বহুব্রীহি, অব্যয়ীভাব আর অপ্রধান সমাস। প্রথমে আমরা বহুব্রীহি সমাস আসি, বহুব্রীহি, বহুব্রীহি সমাসের সংজ্ঞাটা আমরা প্রথম ক্লাসে বলেছিলাম, যে সমাসে, যে যে সমাসে পূর্বপদ, পূর্বপদ ও পরপদ কোন পদের অর্থ প্রাধান্য না পেয়ে অন্য একটি পদের অর্থ প্রাধান্য প্রাধান্য পায় তাকে বহুব্রীহি সমাস বলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি একটু দেখি, যে সমাসে সমস্ত পদে লিখে দিতে পারি আমরা, সমস্ত পদে, যে সমাসের সমস্ত পদে পূর্বপদ ও পরপদ কোন পদের অর্থ প্রাধান্য না পেয়ে অন্য একটি পদের অর্থ প্রাধান্য পায় তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন ওরা কপাল যার সমাস সমান ওরা কপাল, ওরা কপাল, আর রস পূর্ণ যে গোল্লা রসগোল্লা। দেখো পোড়া কপাল যার পোড়া কপাল, আমরা বলে নিয়েছিলাম যে সমাসের সমস্ত পদে পূর্বপদ ও পরপদ কোন পদের অর্থই প্রাধান্য পাবে না, অন্য একটা পদের অর্থ প্রাধান্য পাবে। যেমন দেখো পোড়া কপাল যার, এখানে প্রথম পদ পোড়া, দ্বিতীয় পদ কপাল, এখানে পোড়া এবং কপাল এই কোন পদের অর্থ এখানে প্রাধান্য পায়নি। যেমন পোড়া অর্থ পুড়ে যাওয়া বা দগ্ধ হওয়া, কপাল মানে কপাল অর্থাৎ কপাল পুড়ে যাওয়া, আগুনে দগ্ধ হওয়া, এটা কিন্তু সমস্ত পদে যে পোড়া কপাল এটা দিয়ে কিন্তু আমরা মন্দ ভাগ্য বুঝি, যার ভাগ্য খারাপ ভাগ্য ভালো নয় এরকম। তাহলে দেখো পূর্বপদ পরপদ কোন পদের অর্থই কিন্তু এখানে প্রাধান্য পায়নি, এখানে কপাল বা ভাগ্য খারাপ মন্দ অর্থে অন্য একটা পদের অর্থ প্রাধান্য পেয়েছে। আবার দেখো রসপূর্ণ যে গোল্লা রসগোল্লা, রসপূর্ণ কিন্তু অনেক গোল্লাই আছে, কাঁচা গোল্লা সেখানেও রসপূর্ণ থাকে, ছোট মিষ্টি, মিডিয়াম মিষ্টি, বিভিন্ন কোয়ালিটির মিষ্টি সেখানেও রসপূর্ণ থাকে, কিন্তু এই রসপূর্ণ যে গোল্লা এটা কোনোটার অর্থ না বুঝিয়ে রসগোল্লা আলাদা বৈশিষ্ট্যের একটা নির্দিষ্ট মিষ্টিকে বোঝানো হয়েছে। তাহলে আমাদের সংজ্ঞার সাথে আমরা একটু মিলিয়ে নিই, পূর্বপদ পরপদ কোন পদের অর্থই প্রাধান্য পায়নি বরং অন্য একটি পদের অর্থ প্রাধান্য পেয়েছে, এজন্য এই সমাসকে বলা হয় বহুব্রীহি সমাস। আচ্ছা বহুব্রীহি সমাস বিভিন্ন রকমের হতে পারে,
বহুব্রীহি সমাস বিভিন্ন রকম হতে পারে, যেমন ধরো সমানাধিকরণ বহুব্রীহি, সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ বহুব্রীহি হলো যে বহুব্রীহি সমাসের পূর্ব পদে বিশেষণ এবং পরপদ বিশেষ্য। সমানাধিকরণ বহুব্রীহি হলো যে সমাসের যে বহুব্রীহি সমাসের পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য, সেটা হলো সমানাধিকরণ বহুব্রীহি সমাস। যেমন মনে করো নীল কণ্ঠ যার সমান সমান নীল কণ্ঠ, দশ আনন যার সমান সমান দশা নন। এখানে দশানন বলতে রাবণকে বোঝানো হয়, আনন মানে মুখ বা বদন মাথা। তো আমরা জানি হিন্দু ধর্মে রাবণের দশ ধরনের শক্তি বা পাওয়ার হিসেবে দশ মাথা দেওয়া হয়। তো নীল কণ্ঠ যার এখানে পূর্বপদ, পূর্বপদে বিশেষণ, পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য, কণ্ঠ হলো বিশেষ্য। আর বহুব্রীহি সমাসের শেষে যার যাতে সাধারণত এগুলো থাকে, তো পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য হলে এবং সেটা যদি বহুব্রীহি সমাস হয় তাহলে সেটা হবে সমানাধিকরণ বহুব্রীহি সমাস। পূর্বপদ বিশেষণ যেমন সংখ্যাবাচক বিশেষণ, আর আনন মানে মুখ বা বদন এটা বিশেষ্য, তার পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য হলে সেটা অবশ্যই সমানাধিকরণ বহুব্রীহি সমাস। এরপরে দেখো বেধিকরণ বহুব্রীহি, বেধিকরণ 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 বহুব্রীহি। আমরা সমানাধিকরণ বহুব্রীহি সমাসে বলেছিলাম পূর্বপদ বিশেষণ আর পরপদ বিশেষ্য, কিন্তু বেধিকরণ বহুব্রীহি সমাসে পূর্বপদ ও পরপদ কোনটি বিশেষণ হবে না। পূর্বপদ পরপদ কোনটি বিশেষণ হবে না, মানে এখানে দুইটা পদের একটাও বিশেষণ হবে না, তবে বিশেষ্য হতে পারে, বিশেষ্য হতে পারে। বেধিকরণ বহুব্রীহি সমাস হলো পূর্বপদ ও পরপদ কোনটি বিশেষণ হবে না বরং বিশেষ্য হতে পারে, সেটাকে আমরা বেধিকরণ বহুব্রীহি সমাস বলতে পারি। যেমন দেখো আশিতে, আশিতে মানে হলো দাঁত, আশি মানে হলো দাঁত, আশিতে বিশ যার সমান সমান আশি বিশ। দেখো পূর্বপদ পরপদ কোনটি বিশেষণ হবে না, এখানে আশিতে মানে দাঁত এটা একটা বিশেষ্য, আবার বিশ নাউন এটাও একটা বিশেষ্য, এখানে কোনো পদই বিশেষণ নেই। তো আশিতে বিশ যার আশি বিশ, আশিতে মানে দাঁতে, আশি বিশ মানে সাপ, সাপকে বলা হয় কারণ সাপের দাঁতে বিষ থাকে, তবে সবার দাঁতেই কিন্তু বিষ থাকে কম বেশি, মানুষের দাঁতেও বিষ থাকে, কুকুরের দাঁতেও বিষ থাকে, তারপরও সাপের দাঁতের বিষ যেহেতু পিএটি বেশি এই জন্য মূলত আশিতে বিষ যার আশি বিষ বলতে সাপকেই বোঝানো। তাহলে আমরা একটা সংজ্ঞার সাথে মিলিয়ে নিই, বেধিকরণ বহুব্রীহি হলো পূর্বপদ ও পরপদ কোনটি বিশেষণ হবে না বরং বিশেষ্য হতে পারে, তাহলে তাকে বেধিকরণ বহুব্রীহি সমাস বলে। যেমন আশিতে বিশ যার আশিতে এটাও বিশেষ্য এটাও বিশেষ্য, এখানে পূর্বপদ পরপদ কোনটি বিশেষণ নয়। এরপরে দেখো বেতিহার বহুব্রীহি হতে পারে, বেতিহার বহুব্রীহি, বেতিহার বহুব্রীহি এটা ক্রিয়ার পারস্পরিক অর্থে, ক্রিয়ার
পারস্পরিক অর্থে, ক্রিয়া পারস্পরিক অর্থে ব্যতিহার বহু বিহার। পারস্পরিক অর্থ মানে ক্রিয়া ব্যবহারকে পূর্বপদ পরপদ একই ক্রিয়া সম্মিলিত করবে। যেমন দেখো, হাসিতে হাসিতে যে কাজ অথবা যে ক্রিয়াও আমরা বলতে পারি সেটাকে বলা হয় হাসা। হাসিতে হাসিতে যে কাজ বা ক্রিয়া তাকে এক কথায় বলে হাসা হাসা। এখানে পূর্বপদ পরপদ উভয় পদই একই ক্রিয়া সংগঠিত করেছে, এই জন্য এটাকে বলা হয় ক্রিয়া পারস্পরিক অর্থে। ক্রিয়া পারস্পরিক অর্থে ব্যতিহার বহুবিহীন সমাস হয় পূর্বপদ পরপদ একই ক্রিয়া সংগঠিত করে। তেমনি আছে কানে কানে যে কথা, কানাকানি, গলায় গলায় যে মিল, গলাবিল ইত্যাদি। এবার ব্যতিহার মধ্যপদলোপী বহুব্রীহি হতে পারে, মধ্যপদলোপী বহুব্রীহি। যেমন মধ্যপদলোপী মধ্যপদলোপী, এখানে কিন্তু বলা আছে মধ্যপদলোপী মানে মধ্যের পদ লোপ পাবে। যেমন দেখো, চাঁদে মতো মুখ যার সমান সমান চার মুখ, চাঁদে মতো মুখ যার চার মুখ। এখানে যে মাঝখানের পদ মতো, পূর্বপদ পরপদ দুটো পদই এখানে আছে কিন্তু মাঝখানের পদটি নেই। দুটো পদ আছে যদিও কিন্তু দুটো পদের অর্থ নেই, অর্থ হল ভিন্নাস। তো যেহেতু এই পূর্বপদ পরপদ আছে মাঝখানের মতো এখানে নেই, মাঝখান থেকে বা মধ্য থেকে কোনো পদ লোপ পেলে সেটাকে বলা হয় মধ্যপদ লোপী। আর যদি সেটা বহুব্রীহি সমাস হয় তাহলে বলবো মধ্যপদ লোপী বহুব্রীহি। এরপরে সংখ্যাবাচক বহুব্রীহি হতে পারে, সংখ্যাবাচক বহুব্রীহি হতে পারে সংখ্যাবাচক। সংখ্যাবাচক বহুব্রীহি হলো পূর্বপদে সাধারণত সংখ্যা থাকে, যেমন চৌ, চৌ মানে হলো চার, চৌ চার যে ঘরে চৌ চার, চৌ চালা, চৌ মানে হলো চার, চৌ চার যে ঘরে চৌ চালা। এখানে মনে রাখতে হবে সংখ্যাবাচক, এটা কিন্তু দ্বিগু সমাসেও আছে, দ্বিগু সমাসেও প্রথমে সংখ্যাবাচক শব্দ বসে। তো দ্বিগু আর বহুব্রীহির পার্থক্য হলো দ্বিগু সমাসের শেষে বসবে সমাহার বা সমষ্টি, আর সংখ্যাবাচক বহুব্রীহিতে শেষে ওই সমাহার বা সমষ্টি কথাটা থাকবে না, এবং এটা হবে বিশেষণ। সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে সাধারণত সমস্ত পদটি বিশেষণ হয়, আর দ্বিগু সমাসের সমস্ত পদটি সাধারণত বিশেষ হয়। সংখ্যাবাচক বহুব্রীহি যেমন চৌ চাল যে ঘরে, এখানে প্রথমে সংখ্যাবাচক শব্দ আছে এই জন্য, এবং এটা একটি বহুব্রীহি সমাস, যার কারণে এটাকে আমরা বলতে পারি সংখ্যাবাচক বহুব্রীহি। এবার অলুক বহুব্রীহি হতে পারে, অলুক বহুব্রীহি, অলুক মানে কি লুকায় বা লোপ পাবে, অলুক অলুক বহুব্রীহি। যেমন মাথায় পাগড়ি যার সমান সমান মাথায় পাগড়ি। তো দেখো, মাথায় পাগড়ি যার মাথায় পাগড়ি, এখানে কিন্তু মাথায় আমরা যদি মাথায় উচ্চারণ করি তাহলে শেষে এর মতো একটা উচ্চারণ আসে, আর এটা হলো সপ্তমী বিভক্তি। তো এখানে যেহেতু সপ্তমী বিভক্তি ছিল আর সমস্ত পদে সেই বিভক্তি লোপ পায়নি, যদি বিভক্তি লোপ পেত তাহলে তো তৎপুরুষ সমাস হয়ে যেত, কারণ পূর্বপদ থেকে বিভক্তি লোপ পেয়ে তৎপুরুষ সমাস হয়।
তবে ষষ্ঠী তৎপুরুষের লোপ না পেয়েও ষষ্ঠী তৎপুরুষ হতে পারে। তো এখানে যেহেতু যার যাতে আছে এবং পূর্বপদ পরপদের অর্থ সমস্ত পদে প্রাধান্য পায়নি, নতুন অর্থ এসেছে নতুন পদে, এই জন্য এটা বহুব্রীহি সমাস। আর এই পূর্বপদ থেকে বিভক্তি লোপ পায়নি, এই জন্য এটাকে আমরা বলবো অলোপ বহুব্রীহি। প্রথমত পূর্বপদ পরপদের অর্থ ওখানে প্রাধান্য পায়নি, নতুন অর্থ প্রাধান্য পেয়েছে, শেষে যার যাতে আছে সে অনুযায়ী এটা বহুব্রীহি সমাস। আর এই বহুব্রীহি সমাসের প্রথমে যে এ বিভক্তিটি সেটা এখানে নেই, এখানে আছে, লোপ পায়নি, বাদ যায়নি, তাহলে এটাকে বলা হয় অলুপ। আর যেহেতু বহুব্রীহি, অলুপ বহুব্রীহি সমাস। তো এভাবে বিভিন্ন রকমের বহুব্রীহি সমাস হতে পারে। এরপরে আমরা আসি অবৈভাব। অবৈভাব, অবৈভাবের সংজ্ঞাটা আমরা এভাবে সাজাতে পারি যে যে সমাসে, যে সমাসে পূর্বপদে পূর্বপদ অব্যয় হয়ে অর্থে দিক থেকে প্রাধান্য পায়, প্রাধান্য পায়, যে সমাসে পূর্বপদ অব্যয় হয়ে অর্থের দিক থেকে প্রাধান্য পায়, মানে পূর্বপদ অব্যয় হবে এবং সমস্ত পদে অব্যয়ের অর্থই প্রাধান্য পাবে। যেমন দেখো দিন, দিন, প্রতিদিন, দিন, দিন, প্রতিদিন, এখানে পূর্বপদ অব্যয় আর প্রতিদিন দিয়েও দিন দিন বুঝায়, প্রতিদিনই বুঝায়। তো পূর্বপদ অব্যয় আর এই অব্যয় পদের অর্থই এখানে প্রাধান্য পেয়েছে, এই জন্য এটাকে বলা হয় অব্যয়ভাব সমাস। আমরা একটু সংজ্ঞার সাথে মিলিয়ে নিই, যে সমাসে পূর্বপদ অব্যয় হয় অর্থের দিক থেকে প্রাধান্য পায়, মানে পূর্বপদ অব্যয় হবে এবং অব্যয় পদের অর্থই প্রাধান্য পাবে। আমরা প্রথম ক্লাসে বলেছি যে অব্যয়ভাব সমাস এটা শুধুমাত্র পূর্বপদ প্রধান, ছয়টি সমাসের মধ্যে অব্যয়ভাব সমাসই আছে যেটা পূর্বপদ প্রধান সমাস। আচ্ছা, এটা পূর্বপদ অব্যয় হবে এবং অব্যয়ের অর্থই প্রাধান্য পাবে। তো অব্যয়ভাব সমাস বিভিন্ন অর্থে হতে পারে, যেমন সামীপ্য অর্থে, যেমন কণ্ঠে সমীপে, কণ্ঠে সমীপে সমান উপকণ্ঠ, কণ্ঠে সমীপে উপকণ্ঠ সামীপ্য অর্থে হতে পারে, বিপ্স অর্থে, যেমন ক্ষণে, ক্ষণে প্রতিক্ষণে, প্রতিক্ষণে, ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে। আচ্ছা, আবার বিপ্স অর্থে, এরপরে হতে পারে সাদৃশ্য অর্থে, সাদৃশ্য অর্থে, যেমন গণে সদৃশ সমান সমান উপ, উপবর্ণ, সাদৃশ্য অর্থে হতে পারে গণে সদৃশ উপবর্ণ। আবার হতে পারে অভাব অর্থে, যেমন আমিষে, আমিষে অভাব নিরামিষ, নিরামিষ। তো অব্যয় প্রত্যেকটা সমাসই দেখব পূর্বপদ অব্যয় এবং সেই অব্যয় পদের অর্থই প্রাধান্য পেয়েছে, এই জন্য এটা অবৈভব সমাস। তো অবৈভব সমাস বিভিন্ন অর্থে পারে, অর্থ হতে পারে সামীপ্য অর্থে, বিপ্স অর্থে, সাদৃশ্য অর্থে, অভাব অর্থে। এছাড়াও আছে অতিক্রান্ত অর্থেও হতে পারে, অতিক্রান্ত অর্থে, অতিক্রান্ত অর্থে, যেমন দেখো বেলাকে অতিক্রান্ত, বেলাকে
অতিক্রান্ত সমান সমান উদ্বেগ। আবার বিরোধ অর্থে হতে পারে, বিরোধ অর্থে যেমন বিরুদ্ধবাদ সমান সমান প্রতিবাদ। তো অপরিবাদ সমাস যে সমাসে পূর্বপদ অব্যয় হয়ে অর্থের দিক থেকে প্রাধান্য পায়, মানে পূর্বপদ অব্যয় হবে এবং অব্যয়ের অর্থে প্রাধান্য পাবে, তাই অপরিবাদ সমাস। আর অপরিবাদ সমাস বিভিন্ন অর্থ হতে পারে, অতিক্রান্ত অর্থে, বিরোধ অর্থে, বিপ্স অর্থে, সামিপ্য অর্থে, পর্যন্ত অর্থ হতে পারে, যেমন পা থেকে মাথা পর্যন্ত আপাতত মস্তক পর্যন্ত। এভাবে বিভিন্ন ভাবে অব্যয়ভাব সমাস হতে পারে। আমরা শুধু মনে রাখবো পূর্বপদ অব্যয় হবে, সমস্ত পদে অব্যয়ের অর্থে প্রাধান্য পাবে, তাহলে অব্যয়ভাব সমাস। আর অব্যয়ভাব সমাস বিভিন্ন সিস্টেমে হতে পারে, অতিক্রান্ত অর্থে, বিরোধ অর্থে, পর্যন্ত অর্থে, সামিপ্য অর্থে, বিপ্স অর্থে ইত্যাদি ইত্যাদি। এবারে আমরা শিখব অপ্রধান সমাস। অপ্রধান সমাস অপ্রধান সমাস আমরা কিন্তু প্রথম ক্লাসে বলছি যে সমাস প্রধানত ছয় প্রকার। প্রধানত বলার কারণ হলো অপ্রধানত সমাসও আছে। অপ্রধানত সমাস বলা হয় এই কারণে, কারণ এই সমাসগুলোর উদাহরণ বাংলা ভাষায় ব্যাকরণে তেমন একটা পাওয়া যায় না, খুব সীমিত আকারে, এই জন্য এগুলোকে বলা হয় অপ্রধান সমাস। যেমন অপ্রধান সমাসের প্রথমেই আছে প্রাদি সমাস। এটা সাধারণত প্রতি ইত্যাদি অব্যয় সাধিত শব্দ বিশেষের একটি ইত্যাদি অব্যয় স্থিত সাধিত হয় বিশেষের অর্থ হয়, তাহলে সেটাকে আমরা প্রাদি সমাজ বলতে পারি। অর্থাৎ এগুলো দিয়ে যে সমাজগুলো হয়, যেমন দেখো প্র যে বচন, মানে প্রকৃষ্ট, এখানে প্র মানে কি প্রকৃষ্ট, প্রকৃষ্ট যে বচন। আবার করি যে ভ্রমণ, করি এখানে করি মানে চতুর্দিকে, করি যে ভ্রমণ সমান করি ভ্রমণ। তো প্রাণী সমাজ সাধারণত প্র, করি, প্রতি, অনু ইত্যাদি অব্যয় প্রত্যয় সাধিত হয়ে বিশেষের কাজ করে, তাই সেটাকে আমরা প্রাণী সমাস বলতে পারি। যেমন প্র যে বচন, করি যে ভ্রমণ, পরিমাণে চতুর্দিকে, প্রমাণে প্র যে বচন সমান সমান প্র বচন পরিভ্রমণ ইত্যাদি। এরপরে আছে নিত্য সমাস। নিত্য সমাস এটা আসলে ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় আসে। নিত্য সমাস চেনার কিছু সহজ উপায় আছে। নিত্য সমাস হল যে সমাসে সমসমান পদগুলো সমানবদ্ধ হয়ে থাকে, আর ব্যাসবাক্যের দরকার হয় না। সমসম পদগুলো নিত্য সমানবদ্ধ হয়ে থাকে, সমানবদ্ধ হয়ে থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না। ব্যাসবাক্যে দরকার হয় না নিত্য সমাস, যে সমাসের সমসমান পদগুলো নিত্য সমাসবদ্ধ হয়ে থাকে পরস্পর, ব্যাসবাক্যের দরকার হয় না, ব্যাসবাক্য করাই থাকে। এইগুলোকেই সাধারণত নিত্য সমাস বলা হয়। যেমন
অন্য গ্রাম গ্রামান্তর আবার কেবল দর্শন দর্শন মাত্র দর্শন মাত্র যে সমাসের সমসমান পদগুলো পরস্পর পরস্পর নিত্য সমাসবদ্ধ হয়ে থাকে পরস্পর লাগাই দিতে পারি পরস্পর নিত্য সমাসবদ্ধ হয়ে থাকে এবং ব্যাসবাক্যের দরকার হয় না সেগুলোই নিত্য সমাস যেমন অন্য গ্রাম গ্রামান্তর কেবল দর্শন দর্শন মাত্র তো এখানে নিত্য সমাসগুলো মনে রাখার একটা কৌশল আমাদের আছে আমরা যদি একটা লাইন মনে রাখি একটা লাইন মনে রাখলে সেই এক লাইনের মধ্যে সবগুলো নিত্য সমাস আমরা খুঁজে পাব যেমন মনে করো তোমার বাসায় বা তোমার ঘরের মধ্যে 92টা কাল সাপ দেখতে পেয়েছ তো যদি 92টা কাল সাপ দেখতে পাও তাহলে কি ওই ঘরে বসবাস করা সম্ভব কখনোই না তাহলে কি করতে হবে এই সাপগুলোকে ওখান থেকে তাড়াতে হবে তো তুমি মারতে পারবে না কারণ 92টা কাল সাপ এগুলো কি তোমার পক্ষে মারা সম্ভব কখনোই না একটা মারতে গেলেই তো বাকিগুলো অ্যাটাক করবে তো এটা আমরা করতে পারি কি তাড়িয়ে দিতে পারো তো যদি তাড়িয়ে দেই তো এই 92টা সাপ ঘরের বাইরে তাড়িয়ে দিলে কি হবে তাহলে তো আবার যে কোনো সময় আসতে পারে তাহলে ওটাকে ঘরের বাইরে বের করলেই হবে না গ্রাম থেকে বের করতে হবে এমনকি দেশ থেকে বের করতে পারলে আরো ভালো তো তুমি তো বলো এই কথাটাই তুমি সাজাও যে আমরা 92 আমরা 92 কালসা দর্শন মাত্র দর্শন মানে দেখা দর্শন মাত্র গৃহান্ত নয় মানে শুধু গৃহের বাইরেই নয় গৃহের বাইরেই নয় গ্রামান্তর করেছে অর্থাৎ তুমি যখন তোমার বাসায় 92টা কাল সাপ দেখেছো তখন তুমি চিন্তা করছো এগুলোকে এখান থেকে তাড়াতে হবে তো তোমার সাথে যারা ছিল সবাই মিলে এই তুমি তখন কি করছো যে কাল সাপ দর্শন মাত্র মানে দেখা মাত্র গৃহান্তর নয় গ্রামান্তর করেছে অর্থাৎ শুধু ঘরের বাইরে নয় এগুলো গ্রাম ছাড়া করেছে গ্রামের বাইরে তাড়িয়ে দিয়েছে তাহলে এই কথাটা যদি আমরা মনে রাখতে পারি আমরা 92 কাল সাপ দর্শন মাত্র গৃহান্তর নয় গ্রামান্তর করেছে মানে ঘরের বাইরে নয় গ্রামের বাইরে বের করে দিয়েছে তাহলে এই সবগুলো সমাসই নিত্য সমাস আমরা 92 কাল সাপ দর্শন মাত্র গৃহান্তর গ্রামান্তর এগুলো সব নিত্য সমাস আর এগুলো ব্যাসবাক্য সহ এটা 2 এবং 90 তুমি আমি ও সে অন্য গৃহ গৃহ অন্য গ্রাম আচ্ছা তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা সমাস দুটো ক্লাসে শেষ করেছি আশা করি তোমরা মোটামুটি সমাসটা বুঝতে পেরেছ এখন যদি তোমরা একটু বই পড়ো সমাসটা বইয়ের সাথে মিলিয়ে নাও এই মুহূর্তে তাহলে আশা করি তোমাদের সমস্যা কখনো ভুল হবে না ইনশাআল্লাহ তোমরা সমাসটা ভালো করে শিখতে পারবে তো আজকে আমাদের এ পর্যন্ত এখানেই শেষ সবাই সুস্থ থেকো ভালো থাকো আল্লাহ হাফেজ